স্মার্ট মিটারের বিরুদ্ধে গ্রাহকদের প্রতিবাদে উত্তাল হয়ে উঠল এবার কাছাড় জেলার কালায়। ডাকাতি করতো, এখন ঘুরে ঢুকে হাতিয়ার নিয়ে ডাকাতি করতে হয় না, এখন ডিসপুর বসে একটা সুইচ দাবিয়ে ডাকাতি করতে হয় এবং ওরা করে যাচ্ছে। আজকে 500 টাকা বলেছি, দুদিন পরে 500 টাকা নাই। আমরা ঘরে নেই, ঘরে একটা মানুষ নেই, একটা বাল চলছে না, ফ্রিজ চলছে না, মাসে কিন্তু 2000 টাকা বিল আসছে। এমনও জায়গাতে বিল আসছে যেখানে ঘরে ইলেকট্রিফিকেশন নেই, ট্রান্সফরমার বসানো হয়েছে, লাইন দেওয়া হয়নি, কিন্তু বিল আসছে। স্মার্ট মিটার ইনস্টলেশনের বিরুদ্ধে কালাইন এপিডিসিএল কার্যালয় ঘেরাও করে ধর্ণা কার্যসূচি পালন করলো বিভিন্ন অরাজনৈতিক সংগঠন সহ কয়েক শতাধিক সাধারণ গ্রাহকরা। 1371 টাকা আমার আইসে, আমার গুন্ডা কোনো ব্যালেন্স নাই। এরপরে আপনারা যদি সবুজ চান তাহলে আমার ফোয়ারে কইলে মোবাইল লিয়ে আইব। আমরা অফিসে আইছি, আগে আইতো কোনো সময় 150, কোনো সময় 200। আজ সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত বড়সড় প্রতিবাদী কার্যসূচিতে সরগরম ছিল কালাইন। অভিযোগ উঠেছে এলাকায় মাইকিং করে গ্রাহকদের ভয় ভীতি দেখিয়ে ইনস্টলেশন করা হচ্ছে স্মার্ট মিটার, আর এই স্মার্ট মিটারে অধিক হারে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হচ্ছে গ্রাহকদের। লক্ষণীয় বিষয় হলো স্মার্ট মিটার প্রত্যেক গ্রাহকদের জন্য যদি বাধ্যতামূলক, তবে কেন এপিডিসিএল কার্যালয়ে ইনস্টলেশন করা হলো না? এই প্রশ্নের সঠিক জবাব দিতে পারেননি কালাইন এপিডিসিএল এর সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার শুভম দাস। গ্রাহকদের অভিযোগ মতে এখনো নতুন গ্রাহকদের পুরনো ডিজিটাল মিটারই দেওয়া হচ্ছে, স্মার্ট মিটার এপিডিসিএল কার্যালয়ে নেই। অথচ এপিডিসিএল কার্যালয় থেকে মাইকিং করে বলা হচ্ছে স্মার্ট মিটার ইনস্টলেশন করা প্রত্যেক গ্রাহকদের জন্য বাধ্যতামূলক, যদি কেউ ইনস্টলেশন করতে বাধা দেয় তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। আজ প্রায় 500 জনগণ বিভিন্ন দল সংগঠনের ডাকে সাড়া দিয়ে সকাল 9টায় কালাইন এপিডিসিএল এর প্রবেশদ্বারের বাইরে হাতে হাতে প্রতিবাদ সূচক প্লে কার্ড, হারিকেন ইত্যাদি নিয়ে বিভিন্ন স্লোগানে মুখরিত করে তুলে স্মার্ট মিটার প্রত্যাহারের দাবি তুলেছেন। পরে কালাইন সাব ডিভিশনের ইঞ্জিনিয়ার শুভম দাসের হাতে একটি স্মারকপত্র প্রদান করেন প্রতিবাদীরা। এদিনে প্রতিবাদী কার্যসূচির অগ্রভাগে ছিলেন কাটিকোড়া থানা ভিত্তিক মহিলা সুরক্ষা সমিতি, দা হিউম্যানিটি ফাউন্ডেশন, কালাইন স্পোর্টস ক্লাব, জনকল্যাণ ক্লাব, নেতাজি ইউথ ক্লাব, উত্তর নাতানপুর রিয়াল সোশ্যাল ক্লাব, কালাইন যুব কল্যাণ সংস্থা, ইয়াশি সেন্ট্রাল কমিটি ও অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তা সহ এপিডিসিএল এর বিশাল সংখ্যক সাধারণ গ্রাহকরা। আমরা সেখানকার প্রতিনিধির মাধ্যমে জেনে নেব আরো বিশদ তথ্য। পূর্বাঞ্চল প্রতিদিন নিউজে আপনাদের স্বাগত। আমরা এখন দাঁড়িয়ে আছি কালাইনের বিভিন্ন অরাজনৈতিক সংগঠনের নেতৃস্থানীয় এখানে উপস্থিত হয়েছে, স্থানীয় কিছু জন আমরা এই সঙ্গে কথা বলার চেষ্টা করব। এখানে লক্ষণীয় বিষয় হল যে সেখান থেকে নোটিফিকেশন জারি করা হয়েছিল প্রতিটি ঘরে স্মার্ট মিটার ইনস্টলেশন করার জন্য, কিন্তু সেখানেই আমরা দেখতে পেলাম স্মার্ট মিটার নেই, সেখানে পূর্বের মিটার বিলিং করা হয়েছে। এই কার্যালয়ে বর্তমানে আগের মিটার লাগানো রয়েছে, কিন্তু প্রশাসন দ্বারা ভয় দেখানো হচ্ছে যে যারা স্মার্ট মিটার লাগাবে না তাদেরকে গ্রেফতার করা হবে, তাদেরকে পুলিশের ভয় দেখানো হচ্ছে। কিন্তু যেখান থেকে পুলিশের ভয় দেখানো হচ্ছে সেখানেই কিন্তু স্মার্ট মিটার লাগানো নয়। আমরা কথা বলা হয় পুলিশের ভয় দেখানো হচ্ছে, জনগণকে গ্রেফতারের ভয় দেখানো হচ্ছে, যেখান থেকে দেওয়া হচ্ছে ভয় সেখানেই নেই কিন্তু স্মার্ট মিটার। আপনি কি বলবেন? আমরা প্রথমেই ধিক্কার জানাই এপিডিসিএল কে, আর আমরা শুনেছি গত কয়েকদিন থেকে এপিডিসিএল বলপূর্বক ভাবে কিছু গ্রামে গিয়ে মানুষকে বলপূর্বক ভাবে এই স্মার্ট মিটার লাগাতে বাধ্য করেছে। আমরা অনুরোধ রাখবো আসাম সরকারকে যে ওনারা যে স্বৈরাচারী যে সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্তকে অতি সত্বর বাতিল করুন, অন্যথায় আমাদের বৃহত্তর আসামবাসী আমরা আন্দোলন যে আন্দোলন আমরা সৃষ্টি করেছি এই আন্দোলন অব্যাহত রাখবো, এবং যতক্ষণ পর্যন্ত এই স্মার্ট মিটার প্রকল্প বাতিল করা না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। আরো একটি কথা,
সেখান থেকে ইনস্টলেশনের কথা বলা হয়েছে স্মার্ট মিটারের। এখানে স্মার্ট মিটার বিষয়ে যদি এপিডিসিএল এর এসডিওকে কিছু বলার জন্য বলা হয়, কিন্তু উনি কিছুই জানেন না স্মার্ট বিষয়ে। স্মার্ট মিটারের যে বিষয়টি উনার জানা নেই, এখান থেকে কিন্তু গ্রাহকরা কোনো স্মার্ট মিটার পাচ্ছেন না। স্মার্ট মিটার পাচ্ছেন অন্যত্র কোনো কোম্পানি থেকে। আমাদের একটা দৃষ্টান্তমূলক এটার আমরা কথা বলবো যে যেখান থেকে দেওয়া হয়েছে নোটিফিকেশন স্মার্ট মিটার লাগানোর কথা, ঠিক সেখানেই আমরা দেখতে পেরেছি স্মার্ট মিটার লাগানো নেই। এখানে মহিলারা রয়েছেন, আমরা মহিলাদের সাথে কথা বলবো। কি বলবেন আপনি? আমরা দেখেন গত অগস্টের 22 তারিখ থেকে আমরা শুরু করেছি, তো জানি না এই স্মার্ট মিটারটা কেন ওরা আমাদের গরিব জনসাধারণ গ্রাম অঞ্চলের জনসাধারণের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আমাদের আজকে যে এপিডিসিএল অফিসে আমরা আছি, সেই অফিসে এখন পর্যন্ত স্মার্ট মিটার লাগানো হয়নি। কিন্তু আমাদের গ্রামের গরিব জনসাধারণ কেটে খাওয়া দিনমজুরি মানুষের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে ভয়ভীতু দেখিয়ে। ভয় দেখিয়ে আর কারো গ্রামে গিয়ে যদি স্মার্ট মিটার লাগানো হয়, আমরা ওদেরকে আমাদের বাড়িতে ঢুকতে দেব না এবং আমরা লাগাতে দেব না। তো আজকের আন্দোলনে আমাদের এটাই, স্মার্ট মিটার বাতিল করা হোক। আমরা স্মার্ট মিটার চাই না, স্মার্ট মিটার চাই না, স্মার্ট মিটার বাতিল করো, বলপূর্বক ভাবে স্মার্ট মিটার ইনস্টলেশন বন্ধ করো। আমাদের আন্দোলন চলছে, চলবে। আর স্মার্ট মিটার এখানে কালাই এপিডিসিএল এর এসডিও মহাশয় উপস্থিত হয়েছেন উনার অফিসে, উনার কার্যালয়ে, যেখান থেকে নোটিফিকেশন জারি করা হয় যে স্মার্ট মিটার ইনস্টলেশন করা করতে হবে বাধ্যতামূলক। সেই অফিসে আমরা দেখতে পেলাম স্মার্ট মিটার নেই। উনার কার্যালয়ে কেন নেই আমরা উনার সঙ্গে কথা বলার জন্য চেষ্টা করব। স্যার, আপনার অফিসে দেখা গেছে স্মার্ট মিটার নেই, আপনার অফিসের আপনি কি বলবেন? স্মার্ট মিটার আমাদের মানে সবাই মানে সব গভর্নমেন্ট অফিস সব জায়গাতে ইনস্টল হবে, ওইটাও মানে ইনস্টল হবে, এখনো আপনার অফিসে হয়নি। যেখান থেকে স্মার্ট মিটার লাগানোর জন্য নোটিফিকেশন দেওয়া হয় গ্রাহকদেরকে, সেখানে এখনো পর্যন্ত লাগানো না হওয়ার কারণটা কি? ওইটা ইনস্টল হয়ে যাবে, ওইটা মানে বেশ ইয়ে না, ওইটা মানে ফেজ আইডি হয়ে যাবে, ওটা বুঝছি। আপনি সবার বাড়িতে লেখা আছে কিন্তু আপনার এখানে নেই, এটা অথরিটি আপনার এখানে লাগিয়ে তারপর আমাদের কেন স্মার্ট মিটার লাগানো বলপূর্বক ভাগে এটা নিবে? কারণ আপনাদের কর্মীরা আমরা খবর পেয়েছি যে বিভিন্ন গ্রামে পুলিশ প্রশাসনকে নিয়ে বলপূর্বক ভাবে মানুষকে এই স্মার্ট মিটার লাগাতে হবে। ইভেন ওনাদের একটি গাড়িতে আমি শুনেছি যে গাড়িতে বলা হচ্ছে আপনাদের স্মার্ট মিটার লাগাতেই হবে। এটি একটি গণতান্ত্রিক দেশ, এই গণতান্ত্রিক দেশে কি এভাবে সার্কুলার জারি করা হয়েছে?